হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে যে সাইকেলটা সম্পর্কে বলবো, এই সাইকেলটা হচ্ছে কেস ব্র্যান্ডের একটা সাইকেল। এই ব্র্যান্ডটার সাথে হয়তো বা বাংলাদেশের মানুষ খুব একটা পরিচিত না, তার কারণ হচ্ছে এই ব্র্যান্ডের সাইকেলটা পুরো বাংলাদেশে যদি খুঁজতে যান 10 পিসও পাবেন না। এই ব্র্যান্ডের সাইকেল এত কম পাওয়ার প্রধান কারণ হচ্ছে এই ব্র্যান্ডের সাইকেলগুলো সাধারণত কোনো কোম্পানি বা কোনো দোকানদার বা কেউ আনে না, কারণ হচ্ছে সাইকেলগুলো অনেক প্রিমিয়াম লেভেলের সাইকেল আর সাইকেলগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। এই সাইকেলটা বর্তমানে অ্যাভেলেবেল আছে বলতে প্রি অর্ডারে যদি কেউ নিতে চান সেহেতু ইমাম সাইকেল স্টোরে যোগাযোগ করতে পারেন, তারা সাইকেলটা আপনাদের আয়না দিবে। আর সেক্ষেত্রে আপনাদের হয়তো বা কিছু অ্যাডভান্স করতে হবে, তারপর তারা আয়না দিবে কিছুদিন সময় নিয়ে। আর সামনাসামনি দেখতে গেলেও ইমাম সাইকেল স্টোরে যাইতে পারেন, তারা হয়তো বা কিছুদিনের মধ্যে এই সাইকেলগুলো তাদের দোকানের মধ্যে তুলে ফেলবে, তখন দেখতে পারবেন, যা দেখতে পারবেন সাইকেলটা কেমন। আপনাদের যদি ভালো মনে হয় সেক্ষেত্রে নেবেন। আর কেস হচ্ছে জাপানিজ একটা ব্র্যান্ড, আর জাপানি ব্র্যান্ডের জিনিসপত্র কেমন হবে সেটা তো বুঝতেই পারতেছেন। নিঃসন্দেহে অনেক অনেক বেটার একটা সাইকেল হচ্ছে এটা। আর বাংলাদেশে যেই 5-10 পিস আছে এই সাইকেলটা, তারা হয়তো বা কোনো মাধ্যম না কোনো মাধ্যম খাটায় আনছে, বা কোনো বড় ভাই বাইরে আছে, এই টাইপের মানুষজন শুধুমাত্র এই সাইকেলটা ব্যবহার করতে পারতেছে বর্তমানে। আর এই ব্র্যান্ডের সাইকেলগুলোর সবগুলাই প্রিমিয়াম সাইকেল, মানে এন্ট্রি লেভেল বা মিড রেঞ্জের কোনো সাইকেল এই ব্র্যান্ডটা তৈরি করে না। এখন আসা যাক আজকে কোন সাইকেলটা সম্পর্কে বলবো। আজকে যেই সাইকেলটা সম্পর্কে বলবো, এই সাইকেলটার মডেল হচ্ছে KAZE-ZERO 27.5, যেটা হচ্ছে 2022 সালের মডেল। আর 2020-21 এগুলোর মধ্যে শুধুমাত্র কালারটাই চেঞ্জ, বাকি সব কম্পোনেন্ট প্রায় সেম, দুই একটা কম্পোনেন্ট এদিক সেদিক। আর এই সাইকেলের রিভিউ সাধারণত ইউটিউবে পাইলেও কেউ কোনো কিছুই বুঝবেন না, কারণ হচ্ছে জাপানিজ ভাষায় রিভিউগুলো করা, আর জাপানিজ ভাষা বাংলাদেশের মানুষ হয়তো বা হাতাগোনা দুই একজন বুঝে, আমি বুঝি না। আর আপনাদের মধ্যে যারা দেখতেছেন তারাও হয়তো বা কেউ না বুঝতেও পারেন নাও বুঝতে পারেন। এখন আসা যাক সাইকেলটার ফ্রেম হিসাবে কী ব্যবহার করছে। এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যালয় ফ্রেম, মানে সাধারণ 8-10টা অ্যালয় ফ্রেমের চেয়ে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যালয় ফ্রেম ব্যবহার করছে। আর এই অ্যালয় ফ্রেমের যে গ্রেডটা আছে সেটা হচ্ছে X6। আর X6-এর ফ্রেম সাধারণত বাংলাদেশের মানুষ হয়তো বা পরিচিত না, আমিও পরিচিত না এই X6 গ্রেডটার সাথে। আমাদের দেশে মানুষ পরিচিত হচ্ছে 6061, তারপর এই জাতীয় গ্রেডগুলোর সাথে পরিচিত। এটা হচ্ছে ওদের হিসাব, মানে জাপানিজ হিসাব, আর জাপানিজ হিসাবের সাথে বাংলাদেশের হিসাব মিলাইতে যাওয়ার কোনো দরকার নাই বা মিলাইতে পারবো না কোনো দিন। এরপর আসা যাক সাইকেলটার ফ্রেম সাইজ কী কী পাবেন। এই সাইকেলটার ফ্রেম সাইজ শুধুমাত্র একটাই পাবেন, সেটা হচ্ছে 17.5 ইঞ্চি, মানে অ্যাভারেজ হাইটের মানুষজন এই ফ্রেমের সাইকেলটা চালাইতে পারবেন, মানে 5 ফুট 5 থেকে শুরু করে 6 ফুট পর্যন্ত মানুষজন এই সাইকেলটা চালাইতে পারবেন। এর নিচে যারা আছেন তারা চালাইতে পারবেন না, বিষয়টা এমন না, মানে চালাইতে পারবেন, হয়তো একটু মানে হাত পা ব্যথা করবে। এরপর আসে যাক সাইকেলটার কালার কী কী পাবেন সে বিষয়। এই সাইকেলের কালার পাবেন দুইটা, একটা হচ্ছে নিয়ন ব্ল্যাক আর একটা হচ্ছে গ্লসি ব্ল্যাক। দুইটাই মোটামুটি সুন্দর এই সাইকেলের যে দুইটা কালার বর্তমানে বের হয়েছে। আর এই সাইকেলটার রিভিউ এখন পর্যন্ত কোথাও পাবেন না, কারণ হচ্ছে 2022 সালের সাইকেল। আর এই সাইকেলটা বাংলাদেশে, মানে এই মডেল দুইটা সর্বপ্রথম বাংলাদেশে ঢুকতেছে, আর এটা হচ্ছে সাধারণত ফেব্রুয়ারি মাসের 10-12 তারিখের দিকে পাওয়া যাইতে পারেন ইমাম সাইকেল স্টোরে। তাও যোগাযোগ করবেন কবে আসে, যা দেখবেন, যাদের হাতে সময় আছে আর দেখার ইচ্ছা আছে সাইকেলটা, তাহলে বুঝতে পারবেন সাইকেলটা দেখলে এটা কী লেভেলের সাইকেল। কালারের পর আসা যাক সাইকেলটার সাসপেনশন হিসেবে কী ব্যবহার করছে। এই সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 100mm একটা অয়েল সাসপেনশন, যেটাতে রিমোট লক ব্যবহার করছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে অয়েল সাসপেনশন জিনিসটা আবার কী। অয়েল সাসপেনশন জিনিসটা হচ্ছে সাধারণত রকশকের যে সাসপেনশনগুলো আছে ওইটাতে যেই ধরনের অয়েল ব্যবহার করে সাসপেনশনটা কাজ করে, বা মোটর সাইকেলের সাসপেনশনগুলো যেই ধরনের সাসপেনশন হয়, মানে অয়েলের মাধ্যমে কাজ করে, এটা হচ্ছে ওই ধরনের একটা অয়েল সাসপেনশন। আর এটা হচ্ছে কেস ব্র্যান্ডের একটা অয়েল সাসপেনশন, মানে জাপানিজ ব্র্যান্ডের অয়েল সাসপেনশন। সেহেতু সাসপেনশন নিয়ে কোনো কথা হবে না, আর কেস ব্র্যান্ডটা হচ্ছে খুবই হাইফাই একটা ব্র্যান্ড। সাসপেনশনের পর আসা যাক সাইকেলটার হুইল সেটের দিকে। এই সাইকেলটার হুইল সেট হিসাবে ব্যবহার করা হয়েছে কেস ব্র্যান্ডের একটা হুইল সেট, বা কেস ব্র্যান্ডের হুইল সেট বলতে হুইল সেটের মধ্যে যা যা আছে সব কিছুই কেস ব্র্যান্ডের, শুধুমাত্র টায়ারটা বাদে। এখন আসা যাক কী কী। সর্বপ্রথম সাইকেলটার রিম, এরা হচ্ছে কেস ব্র্যান্ডের একটা রিম ব্যবহার করছে। তারপর সাইকেলটার হচ্ছে হাব, হাবটা হচ্ছে কেস ব্র্যান্ডের একটা হাব ব্যবহার করছে। আর জাপানিজ ব্র্যান্ড কেস, আর এগুলোর কোয়ালিটি নিয়ে
কোনো দিকে কোনো কম্প্রোমাইজ করে না, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আর কেজ ব্র্যান্ডের জিনিসপত্রের কোয়ালিটি মোটামুটি অনেক ভালো। এরপর আসা যাক সাইকেলটা টায়ার হিসেবে কী ব্যবহার করছে। এই সাইকেলটাতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ক্যান্ডা ব্র্যান্ডের একটা টায়ার, আর এই টায়ার সাইজটা হচ্ছে 27.5 × 1.95 ইঞ্চি। তার মানে হচ্ছে এমটিবির মধ্যে সাধারণত চিকন টায়ারটা এই সাইকেলটাতে ব্যবহার করছে সাইকেলটার স্পিড ভালো উঠানোর জন্য। এখন আসা যাক সাইকেলটার গ্রুপ সেট হিসাবে কী ব্যবহার করছে। এই সাইকেলটার গ্রুপ সেট হিসাবে ব্যবহার করেছে শিমানো ডিওরের 30 স্পিড একটা গ্রুপ সেট। এখন আসা যাক সাইকেলটার শিফটার হিসাবে কী ব্যবহার করছে। এই সাইকেলটার শিফটার হিসেবে ব্যবহার করছে শিমানো ডিওরের 3 × 10 স্পিড একটা শিফটার। শিফটারের পর আসা যাক সাইকেলটার ফ্রন্ট রেলার হিসেবে কী ব্যবহার করছে। এই সাইকেলটাতে ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করছে শিমানো ডিওরের 3 স্পিড একটা ফ্রন্ট রেলার, আর সাইকেলটার রেয়ার ড্রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো ডিওরের 10 স্পিড একটা রেয়ার ড্রেলার। মানে সাইকেলের ট্রান্সমিশনের A to Z সবগুলো পার্টি ব্যবহার করছে শিমানো ডিওরের। এখন আসা যাক সাইকেলটার ক্যাসেট হিসাবে কী ব্যবহার করছে। এই সাইকেলটাতে ক্যাসেট হিসাবে ব্যবহার করছে শিমানোর এন্টি রাস্ট একটা 10 স্পিড ক্যাসেট। এরপর আসা যাক সাইকেলটার চেন হিসাবে কী ব্যবহার করছে। এই সাইকেলটাতে চেন হিসেবে ব্যবহার করা হয়েছে KMC-র একটা চেন, আর এটা হচ্ছে এন্টি রাস্ট চেন। সম্ভবত X10 যে চেনটা আছে ওই চেনটা এই সাইকেলে ব্যবহার করছে। চেনের পর আসা যাক সাইকেলটার ক্র্যাঙ্কসেট হিসাবে কী ব্যবহার করছে। এই সাইকেলটাতে ক্র্যাঙ্কসেট হিসাবে ব্যবহার করা হয়েছে প্রোহুইলের একটা ক্র্যাঙ্কসেট, আর এই প্রোহুইলের যে ক্র্যাঙ্কসেটটা ব্যবহার করছে এই ক্র্যাঙ্কসেটটা যদি খোলা কিনতে চান সেহেতু আপনাদের দাম পড়তে পারে 4,500 টাকা থেকে 4,500 টাকা এরকমই পড়ে এই ক্র্যাঙ্কসেটটার দাম। আর এটা হচ্ছে খুবই প্রিমিয়াম লেভেলের প্রোহুইলের একটা ক্র্যাঙ্কসেট। ক্র্যাঙ্কসেটের পর আসা যাক সাইকেলটার অ্যালয় পার্টগুলোর দিকে, যেমন হ্যান্ডেলবার, স্যাডেল, সিটপোস্ট এগুলা। এই সাইকেলের এই কোয়ালিটির জিনিসগুলা মানে হ্যান্ডেলবার, সিটপোস্ট, তারপর স্টিম, এই জাতীয় যে কয়টা জিনিস আছে সবগুলোই ব্যবহার করছে কেস ব্র্যান্ডের নিজস্ব প্রোডাক্ট। সবশেষ আসা যাক সাইকেলটার ব্রেক সেট হিসাবে কী ব্যবহার করছে। এই সাইকেলটাতে ব্রেক সেট হিসাবে ব্যবহার করা হয়েছিল শিমানো MT200 ব্রেক সেটটা। যদিও সাইকেলের বাকি কম্পোনেন্টগুলোর সাথে MT200 ব্রেকটা অতটা মানায় না, তবে MT200 কিন্তু শিমানো এলিভিও সিরিজের একটা ব্রেক সেট। মানে শিমানো এলিভিও সিরিজটা কিন্তু মোটামুটি হাই রেঞ্জের মানে সাইকেলগুলোতেই ব্যবহার করে, সেক্ষেত্রে এই সাইকেলের ব্রেকটাও মোটামুটি অনেক ভালো একটা ব্রেক সেট ব্যবহার করছে। আর এই সাইকেলে শিমানোর যে কয়টা পার্টস ব্যবহার করছে সবগুলোই কিন্তু মেড ইন জাপানের পার্টস। মানে সবগুলো শিমানোর মেড ইন জাপানের পার্টসটাই ব্যবহার করছে, চায়না বা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া ওগুলার কোনো পার্টস সম্ভবত এই সাইকেলটাতে ব্যবহার করা হয় নাই। এখন আসা যাক এই সাইকেলটার দাম কত। সাইকেলটা তো অনেক ভালো, আর এই সাইকেলটা ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই সাইকেলটা আসলেই অনেক ভালো, যে কয়টা পার্টস ব্যবহার করছে সবগুলাই মোটামুটি অনেক প্রিমিয়াম লেভেলের পার্টস ব্যবহার করছে। এখন তাহলে আসা যাক দামের দিকে। এই সাইকেলটার দাম সম্ভবত 65,500 টাকা মানে নির্ধারণ করছে প্রি বুকিংয়ে যদি কেউ নেন, আর যদি কেউ মানে ডিরেক্ট ক্যাশ দিয়ে নেন সেহেতু দামটা হয়তো বা একটু বেশি, মানে 500 বা 1,000 টাকা একটু বেশি এদিক সেদিক হতে পারে। আর যদি প্রি বুকিংয়ে নিতে চান তাহলে হচ্ছে ইমাম সাইকেল স্টোরে যোগাযোগ করবেন, তারা হচ্ছে সাইকেলটা প্রি বুকিংয়ে নিতেছে, মানে অর্ডার দিলে তারা 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের সাইকেলটা আয়না দিবে। আর যদি সাইকেলটা সম্পর্কে মানে সাইকেলটা সামনাসামনি নিয়ে একটা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আশা করি খুব তাড়াতাড়ি সাইকেলটা সামনাসামনি নিয়ে একটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের সাইকেল কেনার বাজেট এই 65,000 টাকার আশেপাশে আছে তারা আমি বলবো সাইকেলটা দেখতে পারেন, কারণ ট্রেক, তারপর ফরমেট, জেন্ট এই টাইপের সাইকেলগুলা এই রেঞ্জে এত হাই কনফিগারেশনের কোনো দিনও পাবেন না। আর ওগুলাতে যে পরিমাণ ভ্যাট দিতে হয়, যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, ওইটা মানে ওই কোম্পানির এই কোয়ালিটির একটা সাইকেল কিনতে গেলে আপনাদের 1.5 লাখ টাকা ক্রস করবে। যাদের বাজেট আছে অবশ্যই সাইকেলটা দেখবেন, আর যাদের বাজেট নাই তারা টাকা জমাতে থাকেন, একদিন সাইকেলটা নেবেন এই আশায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।